মানিকগঞ্জ দরবার শরীফ কেন্দ্রিক আমি পীরে আমার এনে বেচা কিনি যা করছেন করছেন ভালো হয়ে যান ভদ্র হয়ে যান ভালো হতে পয়সা লাগে না ঠিক হয়ে যান এতকাল মনে করছেন পীরে ঠিক পায় না অন বাঙালি মানুষ তো অহন দেখছি যে এটা তো আধ্যাত্মিক জগতে কাম হবে না বুঝে না মেলায় মানছে অহনের ডাইরেক্ট সরাসরি হুকুম দেওয়া দর্শি এটাই মানবেন এটাই হলো ঠিক কাজী আব্বা বলছিলেন তার পবিত্র জবানিতে শুনেছি আমার কোন কোন পুরাতন এক একটা মুরিদ এক একটা পুরাতন শয়তান হেরাবার পীরের কথার ব্যাখ্যা করে আরে বুঝো তো নাই পীরে উডা কই নাউজুবিল্লাহ মিন জালিক আমার জীবনে এমন কোন কথা বলি নাই যেটা এখানে বললাম হ্যাঁ আবার ঘরে যাকম যে আসলে ওটা না এটা তো বিটলামি নাকি এটা তরিকা সালে কেটে বিটলামি কো লইবই রে এখানে যেটা হ্যাঁ বলি ঘরের ভিতরে আমি একই কথাই আমি বলি বিটলামির নাম পীরগিরি না এটা মনে রেখা দিয়ে এখানে কিছু কিছু মরি যে আপনারা বিটলামি করতে পারেন আমি ও ধরনের বিটলামি করি না কখনো ওটা যেটা শুনছেন আমার মুখের থেকে ওরা সত্য ওটা ক্লিয়ারি ওজুর পানি খাওয়া জায়েজ নাই কথা পরিষ্কার হয়ে গেল পীর ওযু করছে ওই পানি খাইবেন না এটা খাওয়া জায়েজ নাই শরীয়তে মাসলা আমি বললাম ঠিক আবার মনে মনে কি কমে যে না গোপনে কয়ে দেন আরে ওরা সব ওয়াজে কইছি আসলে তো ওরা খাইছে মারফত হাসিল হইব নাউজুবিল্লাহ মিন জালিক এরকম করতে করতে মানুষের ইমানটা নষ্ট হয়ে যেতে পারে দরবার আসি ঘুরি পীরের পেছে হাত দিয়া ইমান কি হারানোর চেষ্টা করতেছি না ইমান পুক্ত হবে এই চেষ্টা করতেছি কোন কোন ব্যক্তি ইমান শক্ত ইমান পুক্ত হবে হারামকে হারাম জানবেন হালালকে হালাল জানবেন রাজি আছেন হাত নামান তাহলে তরিকার সংক্রান্ত ব্যাপারে যা কিছু জানবেন বুঝবেন পীরের কাছে এম নয় তো পাঁচ সোনালো কিছু জিজ্ঞাসা করার লাগবো না এই দরবার শরীফে যে ওয়াজ হয় আর যে কথা হইতেছে ওয়ার সাইরে না আপনি বুঝলে তাই বলো মারফত থেকে উল্টা যাবো উক্তা কোন খাতে যাই পড়বে তার ঠিক নেই হেন থেকে আবার আপনি ঠ্যাং ধরে তাই না ওঠান না গো আমার ঘর আবার আবার এক্সট্রা আবার পীর বের কাছে হন বার্তা মাতবর কি বুড়ি মানেছে এই ওই তোমার ওই পুরাতন পীর ভাই তোমার কি শিখাবো কম না কি শিখাবো ওয়ারি তো আমি শিখাইলাম ও আবার তোমার কি শিখাই ওরা হলো শয়তানে ধরছে ওই শয়তান তোমার নাগাল পাইবো তুমি কি করবা তোমার দোয়া শিখিয়ে দিছি ওই যে বন মাহফিলে লা ইলাহা ইল্লান্তা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন জোরে কর সুবহানাল্লাহ আয় আল্লাহ মুসিবত বালা মুসিবতের মধ্যে পড়ে গেছি আল্লাহ হেফাজত করো ওই পুরাতন পীর ভাই হলো আপনার জীবনের জন্য হলো বালা মুসিবত তখন দোয়া করবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযিম হ্যাঁ যে পুরাতন পীর ভাই যে পীর এবং শাইখের সম্মান এবং শ্রদ্ধা নিয়া তার কথাগুলি আপনার কাছে পৌঁছিয়া দেয় এবং আপনার সাথে পীরের সাথে একটা সম্পর্কের সৃষ্টি করে দিবি এই পুরাতন ভাই নিঃসন্দেহে সম্মান এবং শ্রদ্ধার পাত্র হতে পারে জোরে কোন সুবহানাল্লাহ তাহলে তার উপরে শয়তান বর করে নাই কথা লক্ষ্য আছে অতএব আল্লাহ পাক যেন কবুল এবং মঞ্জুর করে নেন কথা প্রত্যেকটা মুরিদের উচিত আর একটা পীর ভাইকে পীরের সাথে একটু যোগাযোগ করে দেওয়া ওই মুরিদের দুইটা টাকা দিতে চায় ওকে বলেন তুমি সরাসরি পীরের হাতে দাও আপনার ভাই আমি রবিবার যান কেন ও যখন নিজের হাতে দিল ও আর ও একটা ছোটাটা আম আনছে ওর নিজের হাতে দিবার দেন দিলে তার দিকে একটা নজর যাবে তাকে চিনব তাকে দেখা হবে একটা কথা তাকে সরাসরি বলতে দেন আপনি ভায়া মিডিয়া হচ্ছেন কেন অতএব এক মুরিদ আরেক মুরিদের ভায়া মিডিয়া না হয় পীরের সাথে তার যোগাযোগ করে দেন এই ভায়া মিডিয়া হয়ে যান তাতে পীরের সাথে মুরিদের সাথে একটা সুসম্পর্কের সৃষ্টি হবে আল্লাহ পাক যেন কবুল এবং মঞ্জুর আল্লাহ পাক যেন করে নেন কোথায় ওই শেরপুর কত জায়গায় কত জনের বাড়িতে গেছে চেয়ারম্যান বাড়িতে গেলাম তারপর ওই যে আরেক চেয়ারম্যান খলিল না খলিল জব্বার সত্তার লুৎফর এদের নাম কইতেছি কোন জায়গায় সেই বর্ডার ঠোডার কোন জায়গায় গেছি তখন নাম কইতেছি কি মুগিরা তাহলে পরে তারা যদি সরাসরি আমার সাথে আলাপ আলোচনা করে ওই লোকটার আমি চিনলাম না ওই লোকটার আমি জানলাম না
কিসিমের মুরিদ কিছু আছে সাবধান পীরের কাছে যাইও না কপাল ধরে তো ঘুরাইবে কোন ব্যাধি হইব ওই যে শয়তান আরো কুমন্ত্রণা দিতেছে এত কাছে চাইবো না কোন ব্যাধি হইলে কপাল ধরে তো ঘুরাইবে শয়তান ওয়াসওয়াসা দিছে কপাল পুরানের ব্যাধি যদি হয়ে যায় ব্যাধি মনে করতে করতে ও আমার কাছেই চাপলো না আর ওরে পুঁজি বানিয়ে কিছু মুরিদরা খাইলো কথা লক্ষ্য করছেন ওর কাছেই চাপতে দিল না অতএব এই ধরনের কথা যদি কেউ বলে যে কত কাছে যাইব না কোন সময় কোন ব্যাধি হবে কপালটা তো পুরাইবে নিশ্চিত জানে রাখেন এই পীর ভাই আপনার জীবনের হিতাকাঙ্ক্ষী হতে পারে না আপনার চরম সর্বনাশ সে করতেছে তরিকত জগতে আপনি নিশ্চিত হয়ে যান অন্ধকার হয়ে যাবেন আপনি অতএব ঝাড়া মারা দেয়া এই সমস্ত পীর ভাইয়ের কাছ থেকে সুইটা একাকী হয়ে পীরের সাথে সরাসরি যোগাযোগ কথাবার্তা বলার চেষ্টা করেন এত ভাইয়া মিডিয়া কিসের কথা কইতেছি এত কাও কইতেছি এরপরও বুঝতেছেন না আমি আপনাদের খেদমত আরজ করতে চাই ওই ভায়া মিডিয়ার দরকার প্রয়োজন আছে সম্মান শ্রদ্ধা করবেন যে ভায়া মিডিয়া পীরের সাথে আপনাকে যোগাযোগ করে দেওয়ার ব্যবস্থা করে জোরে কোন সুবহানাল্লাহ কথা ঠিক আছে কিনা জোরে কোন মানিকগঞ্জ দরবার শরীফ পূর্ণ শরীয়ত মানার হলো দরবার শরীফ অতএব আপনারা পারেন আমাকে বিপদে অনেক বিপদে ফেলার জন্যে আপনারা আমার বন্ধুর কাজটাই যদি করেন আমাকে হেফাজত করার চেষ্টা করবেন এমন কাজ এমন কার্যাবলী হবে না যেটার কারণে সমালোচনা হবে যেটার কারণে কোরআন এবং সুন্নার বহির্ভূত হইয়া গুনায়ের কোনো কাজ সংগঠিত হয়ে যাবে এমন ধরনের আচার আচরণ কায়দা কানুন থেকে আমাকে হেফাজত করবেন আমিও হেফাজত হইতে চাই নিজেরও হেফাজত থাকেন আমাকে হেফাজত করবেন যদি আমার হিতাকাঙ্ক্ষী তরিকা তরি হিতাকাঙ্ক্ষী হইয়া থাকেন আর অতিরিক্ত বুঝ ব্যবস্থা বুঝবেন না পীরে যেটা কইছে এই বুঝের মধ্যেই থাকতে হবে পীরের হুকুমের মধ্যে দাখেল থাকার নাম হলো সবচেয়ে বড় বেশি মারিফত ক্যাসেটের মধ্যে শুনে দেখেন আব্বা বলছেন অতএব পীরের এই কথার মধ্যে এটা হুকুম থাকতে হবে কাজে ইল্লাল্লাহ মানে আমার কলবে আল্লাহ আছে আবার কোন কোন পুরাতন কিছু আছে ওই যে পুরাতন শয়তান গুলো কিছু আছে অরাবর হিকাই দিব আরে ইল্লাল্লাহ মানে জানস না তো আমার কলবে আব্বাই আছে নাউজুবিল্লাহ মিন জালিক যেখানে আব্বার কাছ থেকে ঘরোয়াভাবে সব জায়গায় আমরা শিখছি ইল্লাল্লাহ মানে আমার কলবে আল্লাহ আছে ওর আবার কিছু কিছু আবার আব্বা কয় কথা লক্ষ্য করছেন ওই মুসিবতে আপনার যেন না ধরে অগকারে শয়তান বর করছে কিন্তু কিছু কিছুর মুখে আমি শুনছি আব্বা হক বড় এটাও কইতেছে কথা লক্ষ্য করছেন এগুলোর খাস করে কান ধরে তোবা করে আমার কলবে আল্লাহ আছে আল্লাহ আকবার আব্বাই শব্দ আবার আসবে কোনো মুখের থেকে অভ্যাস করেন পরিবর্তন হয়ে যাবে এই সমস্ত শব্দ যারা বলেন বাইতুল মোকাররম মসজিদের মধ্যে যায় তো কোনোদিন একবারও কইলেন না কথা লক্ষ্য করছেন জমার নামাজে বাইতুল মোকাররম মসজিদের ভিতরে নামাজের মধ্যে থাইকা আব্বারে কইছেন নাকি কেউ কে তখন কন না তখন ডরাইছেন কেন অন্য মুসল্লিরা গুতে আপনার পাইট পাইট করে দিব বুঝছেন না বাংলা ভাষা তখন কন না কে ও তখন বুঝতেছেন আমার এখানে কন্ট্রোল অন্য এখানে আমগো এলাকা না তো কাজ ওটা কইলে গুইতা খাবো আর কি বোঝা গেল আপনার এই ধরনের হালাত হলো দুই নম্বর কথা লক্ষ্য করছেন আর যেটা এশকের ভিতর থেকে যেটা আসবে মক্কার ঘরের সামনে ওটা আইব ওটা বাইক মোকার সবই আইব